ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিভিন্ন সমস্যা হয়, এটা আমরা জানি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে রাতের বেলায় কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অনেক সময় ঘাম হতে পারে। অনেকে বিষয়টা জানে না, তাদের জন্য এটা একটু বলা। সেটা হচ্ছে রাতের বেলায় দেখা যাচ্ছে যে শরীরে অস্বাভাবিক ঘাম হচ্ছে। অনেক হয়তো ডায়াবেটিসে আক্রান্ত রোগী ঘামতে থাকলে আমরা প্রথম যেটা চিন্তা করি যে তার রক্তে গ্লুকোজ কমে গেল কিনা বা হাইপোগ্লাইসেমিয়া হলো কিনা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে হাইপোগ্লাইসেমিয়া থাকে না, কিন্তু শরীরে প্রচণ্ড ঘাম হচ্ছে। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের আর একটা সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে গ্যাস্ট্রেটরি সোয়েটিং বলে। সেটা হচ্ছে কোনো খাবার খাচ্ছেন, সে সময় দেখা যাচ্ছে খুব ঘেমে যাচ্ছেন, মুখ চোখ লাল হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হয়। তো এগুলোর চিকিৎসা আছে, আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলে ভালো ডাক্তার দেখাবেন, এগুলোর ওষুধ আছে, কিন্তু প্রথম কর্তব্য বা প্রথম আপনার দায়িত্ব হবে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা। আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রেখে যত ওষুধই খান আপনি খুব বেশি উপকার পাবেন না। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই সচেতন হবেন।